কাজী নজরুল ইসলাম বাঙালির প্রাণের কবি, অগ্নিবীণা হাতে তার প্রবেশ ধূমকেতুর মতো প্রকাশ। একাধারে ছিলেন কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, সম্পাদক, দার্শনিক, সঙ্গীত স্রষ্টা ও সৈনিক। আজীবন সংগ্রাম করেছেন পরাধীনতা, সাম্রাজ্যবাদ, মৌলবাদ, ধর্মান্ধতা, গোড়ামি, সাম্প্রদায়িকতা আর দেশ বিদেশি শোষণের বিরুদ্ধে। বাঙালির মননে সদা বিরাজমান জাতীয় কবির 119তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করছেন খানাল আমিন। নজরুল কেবল সকালবেলার সুরই বাঁধেননি, সুর ধরেছেন সময়ের, যুগের, তারুণ্যের, প্রতিবাদের আর ভালোবাসার। সেই সুর সৃষ্টি করেছে এক একটি ইতিহাস, এক একটি সমৃদ্ধ যুগ। জন্ম, বেড়ে ওঠা, তারুণ্য, যৌবন আর বার্ধক্য, নজরুলের পুরো জীবনই ছিল দারিদ্র্যের ফ্রেমে বন্দী। 1899 সালের এই দিন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ঘরে শুরু, শেষ হয়েছে 1976 সালের 29 আগস্ট। সেই দারিদ্র্যই মহান ও অনন্য করে তুলেছে নজরুলকে। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। দারিদ্রের ফ্রেম বাদ সাধতে পারেনি নজরুলের অনিন্দ সুন্দর প্রতিভা বিকাশের পথে। সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নজরুল তার কলম ধরেননি। কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস, গান, গজল, নাটক, শিল্প সাহিত্যের প্রতিটি ধারায় সমৃদ্ধ হয়েছে নজরুল প্রতিভায়। সঙ্গে সাংবাদিকতা পেশাকেও মহিমান্বিত করেছেন প্রতিবেদন তৈরি ও সম্পাদনার মধ্য দিয়ে। কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। নজরুলের জন্মটাই শুধু পশ্চিমবঙ্গে, বাকি সব বাংলাদেশে। 1914 সালে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তির মধ্য দিয়ে শুরু হয় কবির বাংলাদেশ অধ্যায়। কুমিল্লা, দৌলতপুর, চট্টগ্রাম, ঢাকা, এই নামগুলো সময়ের পরিক্রমায় মিশে যায় কবির জীবন যৌবনের আষ্টে পৃষ্ঠে। আরো দুর্ভাগ্য, 1972 সালের 24 মে কবিকে সপরিবারে ভারত থেকে একেবারে দেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু। দেয়া হয় বাংলাদেশের নাগরিকত্ব, জাতীয় কবির মর্যাদা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নজরুল বাংলাদেশের নাগরিক হিসেবেই 1976 চলে গেছেন ওপারে, চিরতরে। সৃষ্টিকর্তার ডাকে পরপারে পাড়ি জমালেও এ জগৎবাসীকে ভুলতে দেননি আজও। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলি।